আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপুরা, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে কদরের রাতে আমি যেভাবে আমার আমলকে সাজিয়েছি সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আজকে 20 রমজান অর্থাৎ কদরের প্রথম রাত, কদরের প্রথম রাত কেন বলছি, কারণ আমরা শুধু 27-এর রাতকে কদরের রাত মানব না। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে বিয়েজোর প্রত্যেকটি রাতকেই আমরা কদরের রাত হিসাবে আমল করব। জানি না আসলে কোন দিন কদরের রাত চলে যায়, তাই কদরের রাত যাতে মিস না হয় বা কদরের রাতের আমল যাতে মিস না হয় এই জন্যই মূলত আমরা প্রত্যেক বিয়েজোর রাতে আমরা আমলগুলো করব। তো চলুন কিভাবে আমরা আমলগুলো করতে পারি। প্রথমেই বলবো, যেহেতু আজকে মাগরিব থেকেই কিন্তু কদরের রাতের আয়োজন শুরু হয়ে গিয়েছে, তো সর্বপ্রথম যেটা বলতে চাই, আপনারা কিছু সংখ্যক টাকা, কিছু পরিমাণ টাকা আপনারা দরিদ্রকে দান করুন আজকের রাতে। এরপর যেটা করতে হবে, আপনি চাইলে মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত একটা প্রত্যেকটা সময় ভাগ করে নেবেন, তাহলে আপনার ইবাদতগুলো করতে বেশি সুবিধা হবে বা কোনো ইবাদতই মিস চলে যাবে না। তো মাগরিবের পর থেকেই মূলত আপনার রাত 12টা পর্যন্ত আপনি এর ভেতরে এশার নামাজ প্লাস আপনার তারাবি নামাজ শেষ করবেন, আর তারপর 12টা বাজা পর্যন্ত আপনি এক ধ্যানে কোরআন তেলাওয়াত করবেন। এক ধ্যানে কোরআন তেলাওয়াত করতে হবে, এটি কিন্তু অবশ্যই অবশ্যই। তো 12টার পর গিয়ে আপনি যেটা করবেন, অর্থাৎ 30 মিনিট আল্লাহর ধ্যানে বসে আপনি সালাতুত তাসবি নামাজটা আদায় করতে পারেন। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে রাত 1টা থেকে রাত 2টা পর্যন্ত আপনি জিকির করতে পারেন। তো অবশ্যই জিকিরগুলো খুবই ভক্তি সহকারে করবেন, বলতে গেলে অর্থের দিকে দৃষ্টি রেখে আপনি জিকিরগুলো করবেন। জিকিরের ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিকিরটি সেটির কথা আমরা জেনেছি গত ভিডিওতে, তারপরও আমি আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর সাথে আপনারা বলতে পারেন ইয়া গফুর, যতবার খুশি এটি খুবই ভক্তি সহকারে পড়বেন। অবশ্যই এর অর্থটির দিকে দৃষ্টি রেখে, এর অর্থটি এরকম যে আল্লাহ ক্ষমা চাওয়াকে পছন্দ করেন, আল্লাহ ক্ষমা ক্ষমাশীল, তাই আল্লাহ এ রাতে আমাদেরকে ক্ষমা করে দিন, এইভাবে আল্লাহর কাছে কিন্তু মূলত আমরা ক্ষমা চাইতে পারি। আর এছাড়াও মূলত আমাদের আরও কিছু জিকির আছে যার ভেতরে আমরা বলতে পারি সুবাহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জাতীয় জিকিরগুলো আমরা করব। এর সাথে আমরা অবশ্যই আস্তাগফিরুল্লাহ পাঠ করব, অনেক বেশি পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। বেশি বেশি দুরুদ পাঠ করতে পারি, অর্থাৎ দোয়ার আগে পরে বা মাঝে আমরা দুরুদ পাঠ করব, ক্ষণে ক্ষণেই মানে দোয়া করব, আবার ক্ষণে ক্ষণেই দুরুদ পাঠ করব। আমরা আল্লাহর নাম, আল্লাহর যেই 99টি নাম আছে সেই নাম ধরে ধরে আল্লাহকে আমরা ডাকব, জিকির করব। এরপর আমরা আরও জিকির করতে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এরপর আমরা আরও জিকির করতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এইভাবে আমরা আমাদের পছন্দনীয় যে জিকিরগুলো আছে যেগুলোর অর্থগুলো খুবই মানে মধুর, সেগুলো আমরা অবশ্যই অবশ্যই জিকিরগুলো করব। এখানে আমরা দোয়া ইউনুসটিও অবশ্যই অধিক থেকে অধিকতর পরিমাণ পাঠ করব। আর একটি পয়েন্ট রয়ে গিয়েছে, সেটি হচ্ছে আমরা সোরা এখলাস, আমরা সোরা এখলাস তেলাওয়াত করব, আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহ, কিন্তু 3 বার করে আমরা পাঠ করব। যখনই আমরা সোরা এখলাস তেলাওয়াত করব, অর্থাৎ কুল সোরাটি আমরা তেলাওয়াত করব, তখন 3 বার করে করে এক রাউন্ডে শেষ করব। যখনই শেষ করতে যাব 3 বার করে পড়ব, এতে করে কোরআন খতমের একটি সওয়াব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে সোরা এখলাসের 3 বার করে পাঠ করে এক একটা রাউন্ড শেষ করব। এরপর আমরা সাইদুল ইস্তেগফার যেটি আছে সেটি বেশি বেশি পাঠ করব, কমপক্ষে 7 বার তো অবশ্যই পাঠ করবই। আর অর্থের দিকে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে দৃষ্টি রাখতে হবে।
এরপর আমরা যেটা করতে পারি, রাত 2টা থেকে 3:30 পর্যন্ত আমরা খুবই মনোযোগ সহকারে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি। তাহাজ্জুদ নামাজে আমাদের কিন্তু রুকু এবং সেজদাটাকে অনেক লম্বা করতে হবে। তো সেজদার যত রকমের দোয়া আছে সেগুলো কিন্তু আমরা সেজদায় পাঠ করব, রুকুতে পাঠ করব। এরপর তাহাজ্জুদ নামাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা সালাতুল হাজত অর্থাৎ ইচ্ছা পূরণের যে নামাজটি থাকে সেটিও আমরা করব। অর্থাৎ সালাতুল হাজত নামাজের একটি নিয়ম আছে, সেটি ফলো করেই মূলত আমরা কিন্তু সালাতুল হাজত নামাজটি আদায় করব। এরপর আমরা 3 রাকাত বেতের নামাজটি পড়ে নিব। আর এরপর সেহেরির পূর্ব মুহূর্তে অর্থাৎ সেহেরি করার আগ মুহূর্তে আমাদের সব জিকির আজগার নামাজ সব কিছু শেষ করে আল্লাহর দরবারে আমরা হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করব। আর এই মোনাজাতেই কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং আমাদের সুখ দুঃখের সকল কথা আল্লাহর কাছে নিবেদন করব, আল্লাহকে জানাবো এবং কবরের আজাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে অবশ্যই আমরা আবেদন করব। আর অবশ্যই অবশ্যই দোজকের আগুন থেকে যাতে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন সেই বিষয়েই তো অবশ্যই আমরা আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করব। একই সাথে আমরা আমাদের আপন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জন্যই কিন্তু এই রাতে আমরা অবশ্যই দোয়া করতে ভুলব না। সবার জন্য আমাদের দোয়া করাটাও কিন্তু একটা ইবাদত, তাই নিজেদের জন্য অর্থাৎ নিজেদের দোয়ার পাশাপাশি অবশ্যই আপন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকের জন্যই কিন্তু আমাদের দোয়া করতে হবে, কারণ এটি একটি বড় ইবাদত। এরপর আমরা সেহরি খেয়ে নিতে পারি। সেহরি খাওয়ার পর আমরা ফজরের আজান দিয়াও মাত্রই ফজরের নামাজ আদায় করব এবং ফজরের পরে যে জিকিরগুলো আছে সেগুলো আমরা আরও 1 ঘন্টা ধরে বসে জিকিরগুলো করে নিব। তারপর সূর্য ওঠার যে ইশরাকের নামাজ আছে সেটি আদায় করব। এই মুহূর্তে আমরা আরও কিছু কোরআন তেলাওয়াত করে নিতে পারবো এখানে। তারপর আমরা চাশতের নামাজটি আদায় করে বিছানায় চলে যাব ঘুমানোর উদ্দেশ্যে। এরপর আমরা বিছানায় ঘুমানোর উদ্দেশ্যে গিয়ে যে যতটুকু প্রয়োজন ঘুমিয়ে নেবেন, এরপর যার যার কর্ম আছে সে সেই কাজগুলো করতে পারেন। আর যদি আপনি এতেকাপে বসে থাকেন তাহলে কোনো কর্মর প্রয়োজন নেই, বাহিরে যাওয়ার প্রয়োজন নেই। আপনি আবারও ঘুম থেকে উঠে গোসল শেষ করে জোহরের আগেই আপনি জায়নামাজে দাঁড়াবেন এবং জোহরের আগে একটি ওয়াক্ত আসবে যেটি হচ্ছে জাওয়ালের ওয়াক্ত। জাওয়ালের ওয়াক্তে 4 রাকাত নামাজ আছে, সেই 4 রাকাত নামাজ পড়ে নেবেন। তারপর যখন আজান দিবে জোহরের তখন জোহরের আজানের জবাব দিবেন, এরপর আপনি জোহরের নামাজ আদায় করবেন। একইভাবে আপনি জোহরের নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করতে পারেন বা আরও কিছু জিকির আজকার করতে পারেন। এরপর আপনি আসরের নামাজের জন্য অপেক্ষা করে আসরের নামাজ আদায় করে আবারও কিছু দোয়া দুরুদ পাঠ করবেন। এরপর আপনি মাগরিবের নামাজের আগ মুহূর্তে আবারও দোয়ার জন্য বসে পড়বেন। আত্মা খুলে প্রাণ খুলে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। দোয়া করা শেষ করে আপনি ইফতার করে তারপর একই নিয়মে কিন্তু পরবর্তী দিনগুলো আপনি কাটাবেন যদি আপনি এতেকাপে বসেন। তো এই মূলত ছিল আমার আজকের ছোটোখাটো একটি তথ্য, আশা করি আপনাদের উপকার আসবে। সর্বশেষ এটাই বলবো, সবাই অবশ্যই অবশ্যই আমার জন্য একটু দোয়া রাখবেন আল্লাহর কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।